নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পরিবারের খেয়াল রাখছেন। আজকে আমি আলোচনা করব, যদি আপনাদের ওভামের কোয়ালিটি কম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং হোমিওপ্যাথি কোন মেডিসিন খেলে আপনাদের ওভামের কোয়ালিটি বেড়ে যাবে। প্রথমেই বলি, যখন কোনো কন্যা সন্তান জন্মায় তখন 1 থেকে 2 মিলিয়ন ওভাম নিয়ে সে জন্মায়। যখন পিউবার্টি বা বয়ঃসন্ধিকালে তার ওভামের পরিমাণটা অনেকটা কমে যায়, তারপরেই যখন তার পিরিয়ড শুরু হয় প্রত্যেকটা মাসে একটা করে ওভাম নির্গত হয়। এই রকম প্রক্রিয়া চলতে থাকে প্রায় 45 থেকে 50 বছর অবধি। যখন 18 থেকে 25 বছর বয়স হয় তখন তার ওভামের কোয়ালিটি অনেকটাই বেশি থাকে, তাই বলা হয় যে এই সময় বিয়ে করা উপযুক্ত সময়। কিন্তু আজকালকার মেয়েরা পড়াশুনো করছে, পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াচ্ছে, তারপর বিয়ে করছে, সেই জন্য এই বয়সটা অনেকটাই এগিয়ে যাচ্ছে বা বিয়ে করছে ছেলেমেয়েরা 25-এর পর। মেয়েরা যখন 25-এর পরে বিয়ে করছে তাদের ওভামের কোয়ালিটিটা অনেকটাই কমে যাচ্ছে। কিছু কিছু মেয়েরা 30-এর পরেও বিয়ে করছে, সে সকল ক্ষেত্রে এই ওভামের কোয়ালিটি কমে যাওয়ার জন্য ইনফার্টিলিটির সমস্যা দেখা দিচ্ছে। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আমরা তো পড়াশুনো করব, আমরা বিয়েও করব, কিন্তু আমরা যেন সঠিক সময়ে সন্তান ধারণ করি, এই কথাটা যদি আমরা মাথায় না রাখি তাহলে অনেকটা সময় চলে যাবে, অনেক রকমের প্রবলেম হবে। এবারে আসি হোমিওপ্যাথি দ্বারা কিভাবে আমরা ওভামের কোয়ালিটি বাড়াবো। যখন প্রত্যেকটা মাসে পিরিয়ডস হয় এবং ওভাম নির্গত হয় তখন তার ওভামের কোয়ালিটি বিভিন্ন কারণে কমতে থাকে। এই ওভামের কোয়ালিটি বাড়ানোর জন্য প্রথম যে মেডিসিনটি আমি বলবো সেটা হলো ওভারিনাম 30। এই মেডিসিনটি ওভারঅল সব মহিলাদের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে যাদের ওভামের কোয়ালিটি কম থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক মেডিসিন লাগে, সেগুলো পেশেন্টকে আইডেন্টিফাই করার পর, কেস্টিকিং করার পর মেডিসিনটি দেওয়া হয়। কিন্তু ওভারিনাম 30 অ্যাজ এ হোল সব পেশেন্টদের ক্ষেত্রেই দেওয়া যেতে পারে যাদের ওভামের কোয়ালিটি কম থাকে। যেই সমস্যাগুলোর জন্য ওভামের কোয়ালিটি কমে সেগুলো হলো প্রচুর পরিমাণে স্ট্রেস নেওয়া, জাঙ্ক ফুড খাওয়া, বাইরের খাবার খাওয়া, স্বাস্থ্যকর খাবার দাওয়ার না খাওয়া, তার সাথে ক্যাফেন, কফি, চা অতিরিক্ত পরিমাণে পান করা, স্মোকিং এবং অ্যালকোহল। এই রকমের বদভ্যাসগুলো যদি কোনো মহিলার মধ্যে থাকে তাহলে তার ওভামের কোয়ালিটি অনেকটাই কমে যায়। আজকাল সবাই বাইরে জব করছে, বাইরে পড়াশোনা করছে, তো এই রকমের সমস্যাগুলো সবার মধ্যেই দেখা যায়। চা, কফি, কোক বা কিছু কিছু ক্ষেত্রে অনেক মহিলারা অ্যালকোহল বা স্মোকিংও করে থাকেন। এইগুলি একদমই বন্ধ করতে হবে যদি আপনাদের ওভামের কোয়ালিটি বাড়াতে চান। সাথে সাথে আপনারা স্বাস্থ্যকর খাওয়া দাওয়া খাবেন, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাওয়া দাওয়া খাবেন। যেই সকল খাওয়া দাওয়ার খেলে শরীর ভালো থাকবে সেগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। যেমন ভাতের সাথে বেশি পরিমাণে সবজি রাখা, মাছ মাংস ডিম একটা প্রত্যেকটা দিন থাকা খাওয়ারের মধ্যে, এবং রিচ ফুড না খাওয়া, তার সাথে সাথে শরীরচর্চা করা, অন্তত সকালে প্রাণায়াম করবেন এবং ওজনটাকে নর্মাল রেঞ্জে রাখবেন। নিজের ওজন BMI ক্যালকুলেট করে হাইট অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে নেবেন, তাই ওজনটাকে কমাবেন এবং অবশ্যই এক্সারসাইজ করবেন। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে PCOD সমস্যা থাকে, PCOD সমস্যা থাকলেও ওভামের কোয়ালিটি অনেকটাই কমে যায়। PCOD সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি, আপনারা চাইলেই চেক আউট করতে পারেন। ভিডিওটি আপনাদেরকে হেল্প করে ফ্যামিলি এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং পরিবারের সবার খেয়াল রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।